নমস্কার বন্ধুরা, শুরু হতে চলেছে বছরের দ্বিতীয়তম আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে মহাবিপদ। এই চন্দ্রগ্রহণ গত 100 বছরের মধ্যে সব থেকে বড় ও বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে কখন সংঘটিত হতে চলেছে এবং তার পাশাপাশি কখন সমাপ্ত হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় কখন থাকছে, গ্রহণের কত ঘন্টা আগে থেকে সূতককালের সময় শুরু হয়ে যাচ্ছে, ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণ আপনারা কিভাবে দেখবেন, 2024 সালের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কী কী প্রভাব পড়তে চলেছে, গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদ্যার তরফ থেকে কী জানানো হলো, এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কী কী করবেন আর কী কী করবেন না, সমস্ত কিছুই এক এক করে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, বিজ্ঞান বইতে পড়ে আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সবসময় ঘুরছে, আবার একইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এই ঘূর্ণায়মান অবস্থায় 365 দিনের মধ্যে 4 থেকে 5 বার চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় চলে আসে। এই সরলরেখা বা লম্বালম্বিভাবে অবস্থানের কারণে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কার্য নিষিদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতককাল। জ্যোতিষশাস্ত্র মতে এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব, এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না, ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন। গ্রহণের সময় ছুরি কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না। গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না। তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না, তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন, সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা করার চেষ্টা করুন। পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন, তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন। তো বন্ধুরা, 2024 সালের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি 18 সেপ্টেম্বর 2024 সাল বুধবার রাত্রি 7:42 এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 8:14, আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 8:47। 2024 সালের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে 18 সেপ্টেম্বর 2024 সাল বুধবার রাত্রি 8:12 এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 8:44, আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 9:17। বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সমস্ত জায়গার পাশাপাশি আফ্রিকা, ইউরোপ, ভারত মহাসাগরের পশ্চিমা ভাগ, আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে, মিডিল ইস্ট, আমেরিকা, আলাস্কা, মাদাগাস্কার, সোমালিয়া, সৌদি আরবের বেশ কিছু অঞ্চল, ইরাক, ইরান, রাশিয়া, প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দেখা যাবে বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন এবং প্রতি মুহূর্তের গ্রহণ সম্পর্কে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।